হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু বিএনকে রেল ব্লগস। প্রথমেই সকলকে জানাই শুভ সকাল। আর শুভ সকালে একটা ভালো খবর, তোমরা দেখতে পাচ্ছ যে লাগাতার রেলওয়ে থেকে নোটিফিকেশান আসতে চলেছে। কিছুদিন আগে রেলের আরপিএফের এসআই অ্যান্ড কনস্টেবলের কত ভ্যাকেন্সি আছে তার একটা নোটিফিকেশান, তার রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশান এসেছিল। আর এখন তোমরা দেখতে পাচ্ছ যে 0.01/2024 এর একটা নোটিফিকেশান এসেছে। এটা হচ্ছে তোমাদের এএলপি, যেটার এখন তোমাদের ফর্ম ফিল আপও চলছে। তবে এটা সম্বন্ধে একটু বিস্তারিত জানা যাক। প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 20 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 20 তারিখ থেকে, সেটাই পরের মাসের 20 তারিখ পর্যন্ত এটা চলবে, 19 তারিখ পর্যন্ত। তো এই ডেটের মধ্যে যারা ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবে। তার সাথে আর একটু দেখে নেওয়া যাক, এএলপির সাথে আগেরবারে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি এসেছিলো, কিন্তু এবারে এএলপির সাথে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি আসে দেয়নি, শুধুমাত্র এএলপির ভ্যাকেন্সি দিয়েছে। এটা লেভেল 2-এর পোস্ট, 19,900 এটার গ্রেড, বেসিক পে আছে। এটার মেডিকেল স্ট্যান্ডার্ড A1 হয়। আর দেখতে পাচ্ছ যে 1/7/2024 অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। আর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5,696। এই প্রত্যেকটা পয়েন্টের মধ্যে এখন তোমাদের মেন ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, মেন পয়েন্ট সেটা হচ্ছে 5,696 ভ্যাকেন্সি, যেটা অনেকটাই কম। তো আশা করা যাক এই ভ্যাকেন্সিটা হয়তো পরে রিভাইজ করে দেবে। আর এটার মেডিকেল স্ট্যান্ডার্ডটা তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ এএলপির জন্য যে মেডিকেল স্ট্যান্ডার্ড চাওয়া হয় সেটা সব থেকে রেলের হাই মেডিকেল স্ট্যান্ডার্ড A1। কারণ বাকি সবগুলোর ক্ষেত্রে স্টেশন মাস্টার গার্ড বাকি সবগুলোর ক্ষেত্রে A2 মেডিকেল হলেও চলে, কিন্তু লোকো পাইলটের ক্ষেত্রে A1 মেডিকেল চাই চাই। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রয়েছে এত, A1 মেডিকেল চাই। 1/7/2024 অনুযায়ী তোমাদের বয়স 18 থেকে 30 হতে হবে, যেটা লেভেল 2-এর পোস্ট। চলো তবে দেখে নেওয়া যাক পরে আর কি বলেছে। এখানে তোমাদেরকে যদি আরও কিছু দেখতে যাই এখানে, তবে দেখতে হবে যে তোমাদের এখানে অবশ্যই টেকনিক্যালের সার্টিফিকেট থাকতে হবে, সেটা হয় ITI, ডিপ্লোমা, বিটেক, যে কোনো কিছুর সার্টিফিকেট ওই লাস্ট ডেটের মধ্যে যদি তোমাদের হাতে আসে তবেই তোমরা অ্যাপ্লিকেবেল। তাছাড়া কেউ যে পড়ছো বা কিছুদিন পরে সার্টিফিকেট পেয়ে যাবে সেরকম হলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। যাদের হাতে সার্টিফিকেট থাকবে, যাদের কাছে সার্টিফিকেট থাকবে, তারাই একমাত্র এখানে অ্যাপ্লিকেবেল হবে, এলিজিবল হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। তার সাথে সাথে আরেকটা জিনিস এখানে যেটা খুব ভালো মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেক ক্যান্ডিডেট একটি মাত্র জোন থেকে একটি অ্যাপ্লিকেশান করতে পারবে। পুরো অল ইন্ডিয়াতে যে এতগুলো জোন আছে তার মধ্যে যে কোনো একটা জোনকে সিলেক্ট করে সেখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। কেউ চালাকি করে 2-3টে জোনে করো না, তবে কিন্তু সবথেকে বেশি প্রবলেম হবে, আর কোনোদিনও রেলের পরীক্ষা তোমরা দিতে পারবে না, এই কথাটা যেন মাথায় থাকে। তাই যে কোনো একটা জোন, যে জোনটাতে তোমরা কমফোর্টেবল ভালো বুঝবে, সেই জোন দেখে একটা ক্যান্ডিডেট একটা জোনে ফিল আপ করবে। অনেকগুলো জনে ফিল আপ করতে যেয়ে নিজের বিপদ নিজে ডেকে আনো না, তবে আর কোনোদিনও ভবিষ্যতে রেলের পরীক্ষা দেওয়া আর হবে না। তো এখানে এই দু একটা পয়েন্ট ছিল। আর তার সাথে এখানে এখানে বয়সেরটা তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি, 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। WS এদের বেশি বেশি এদের যে কিছু রিজার্ভেশান আছে সেগুলো তোমাদেরকে তোমরা অনেকে জানো, পরে ওগুলো অবশ্যই বলছি আরও। চলো তবে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ফর্ম ফিল আপের টাকা সেটাও পরে বলে দেওয়া আছে, এখানে 250 টাকা। আর তোমাদেরকে সব কিছু এখানে অনলাইন পেমেন্ট করতে হবে। আর এখানে যে কাট অফ মার্ক নর্মালাইজেশন হবে দেখতে পাচ্ছ, এখানে নর্মালাইজেশন যেটা রিলে হয়ে থাকে অনেকগুলো সিটে যখন পরীক্ষা তখন নর্মালাইজেশন করে। আর নেগেটিভ মার্কিং আছে 1/3 নেগেটিভ মার্কিং, CBT 1 CBT 2 দুটোর ক্ষেত্রেই 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে, এটা মাথায় রাখবে। তারপর তোমরা নিজেদের প্র্যাকটিস করবে। চলো তারপর এখানে আর সেরকম কিছু নেই। তারপর কী আছে তো একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম যেখানে মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের সব থেকে টাফ হয় সেটা হচ্ছে A1 মেডিকেল। আর ফিজিক্যাল ফিট হতে হবে সব দিক থেকে। আর যেখানে 6/6 তোমাদের চোখের পাওয়ার হতে হবে, এখানে কোনো রকম কোনো কিছুর জন্যে তোমাদেরকে আর কি ছাড় দেওয়া হবে না। সব কিছু ভিশন টেস্টে সব কিছুই তোমাদেরকে পাস হতে হবে। কেউ যদি ভাবে যে এখানে তোমাদের চোখের লেজিক সার্জারি কারো করে ঠিক চোখ ঠিক করে নিয়েছে, তারাও কিন্তু এখানে এলিজিবেল নয়, সেটাও এখানে তোমাদেরকে লিখে দেওয়া আছে খুব ভালো করে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড A1 খুব হাই মেডিকেল স্ট্যান্ডার্ড হয়। তো মেডিকেল স্ট্যান্ডার্ড যে তোমাদের চোখের পাস 6/6 হতে হবে, তোমরা তো বুঝতে পারলে যে মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের কী হতে চলেছে। তো তারপর দেখানো যাক আর কী বলেছে তোমাদেরকে এখানে।
এখানে তোমরা যে এজ রিল্যাক্সেশন যেটা তোমাদেরকে বলছিলাম, আর তোমাদের এজের যে টাইম লিমিট একটা বলেছে, এজ লিমিট, সেটা হচ্ছে 1/7/2024 অনুযায়ী 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। যেখানে এসসি এসটিদের 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, বাকিদের যা কিছু ছাড় তোমরা প্রত্যেক পরীক্ষাতে দেখতে পাও, এরকম এখানেও সেরকমই ছাড়ের কথা বলেছে। তার সাথে দেখতেই পাচ্ছ তাদের কীরকম এজ লিমিট দেওয়া আছে, সব কিছুই তোমাদের সামনেই রয়েছে। আর এখানে যে পরীক্ষার ফিজের কথাটা এখানে বলেছে যে 500 টাকা জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, আর এসসি এসটি বাকি যে ইডব্লিউএস দেওয়া আছে, ইবিসি এদের জন্য 250 টাকা। তো এই 500 টাকার মধ্যে 400 টাকা তো তোমাদেরকে ব্যাক দিয়ে দেবে যদি ফার্স্ট সিবিটি তোমরা পাস করে যাও, আর যাদের 250 টাকা লিখছে তাদের 250 টাকায় ফেরত দিয়ে দেবে ফার্স্ট সিবিটির ফর যদি তোমরা পাস না করো, পাস করে যাও। ঠিক আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের পরীক্ষার ফি। ফিজ নিয়ে অত কিছু চিন্তা করার তোমাদের কোনো কারণ নেই। তো এখানে যে এলপির যে পরীক্ষা হয়, প্রথম একটা ফার্স্ট সিবিটি হয় কম্পিউটার বেসড টেস্ট, সেকেন্ড একটা টেস্ট হয় কম্পিউটার বেসড, তারপর তোমরা এটা কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট, এটা তোমরা সাইকো বলতে পারো, তারপর ডিবি, তারপর মেডিকেল। তো প্রথম একটা পরীক্ষা হয়, সেটা হচ্ছে 75 নাম্বার। দ্বিতীয় আর দ্বিতীয় দিনেই দুটো পেপার থাকে, সেটার পরে আবার বলছি আমি, পার্ট এ আর পার্ট বি দুটো পেপার থাকে, দুটো পেপার একদিনেই পরীক্ষা হয়। কত নম্বরের কী পরীক্ষা হয় সেটাও আমি বলছি। তবে এটা তোমাদের হচ্ছে 5টা স্টেজ, CBT 1, CBT 2, CBAT, ডিবি আর মেডিকেল। তো এটা হয়ে যাওয়ার পর তবে CBT 1-এ, CBT 1 তোমরা দেখতে পাচ্ছ এখানেও তোমাদের নর্মালাইজেশন হবে CBT 1-এ, CBT 1 পরীক্ষা, CBT 1, CBT 1-এ কী কী থাকছে তোমাদের এখানে। CBT 1-এ থাকছে যে 75 নম্বরের পরীক্ষা থাকবে, 60 মিনিটের পরীক্ষা হবে, 75 নম্বর 60 মিনিটের পরীক্ষা, 1/3 নেগেটিভ মার্কিং, এটা মিনিমাম এলিজিবিলিটি পাস মার্ক, এটার উপর কোনো কিছু ডিপেন্ড করছে না, বাকি এটা কাট অফের উপর সব কিছু ডিপেন্ড করছে। তবে তোমরা এইটা মনে রাখো, 95 নম্বর পরীক্ষা, 60 মিনিটের পরীক্ষা, 1/3 কাট অফ নেগেটিভ মার্কিং আছে। তবে আগে যতবার পরীক্ষা হয়েছে দেখা গেছে 45 থেকে 55-এর মধ্যেই তোমাদের কাট অফ ভেরি করবে, ম্যাক্সিমাম 60, 60টা অনেক বেশি, তো 55 ধরে রাখতে পারে। এখানে যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, আদার্স যেমন হয় নর্মাল পরীক্ষাতে সেরকমই ম্যাথামেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি বলতে এখানে তোমরা রিজনিংটাই ধরতে পারো, আর তার সাথে মেন্টাল ম্যাথামেটিক্সে যে অ্যাথমেটিক থাকে সব কিছুই এখানে আছে, ক্যালেন্ডার, পাইপ, এজ সব কিছুই আছে। তার সাথে জেনারেল সায়েন্স যেটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট, ফিজিক্স, কেমিস্ট্রি সব কিছু থাকছে, 10 স্ট্যান্ডার্ড, আর তাহলে জেনারেল অ্যাওয়ারনেস, এখানে যেসব এগুলো বলে দেওয়া আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটি, ইকোনমি, পলিটিক্স অ্যান্ড আদার ইম্পর্ট্যান্ট বলতে এখানে সব কিছুই তোমরা ধরে রাখতে পারো, ইতিহাস, ভূগোল সব কিছু মিলে এটা জেনারেল অ্যাওয়ারনেস। তার সাথে সায়েন্স তোমাদের খুব ভেরি করবে এখানে, তাই তোমরা খুব ভালো করে সায়েন্সটার উপর নজর দিবে। CBT 2-এ কী থাকছে, CBT 2-এও থাকছে তোমাদের দুটো পেপার, পার্ট এ, পার্ট বি, পার্ট এ আর পার্ট বি একদিনেই হয়, টোটাল 175 নম্বরের পরীক্ষা হয়। পার্ট এ হয় 100টা কোশ্চেন থাকে, 90 মিনিট টাইম থাকে, এবং পার্ট বি হয় 60 মিনিটের 75টা কোশ্চেন। পার্ট এ তোমাকে পাস করতেই হবে, পার্ট বি হচ্ছে কোয়ালিফাইং, আর পার্ট টোটাল 2.5 ঘন্টার পরীক্ষা, 175 নম্বরের দুটো পেপার, সেটা তোমাদের একটু বলেই দিলাম যে 90 মিনিটের 100 নম্বরের ফার্স্ট পেপার, দ্বিতীয়টা হচ্ছে 60 মিনিট 75 নম্বরের পেপার হয়। দুটো পেপার খুব ইম্পর্ট্যান্ট, তাই তোমরা, আর সিলেবাস তো তোমাদেরকে বললাম যে জেনারেল ইন্টেলিজেন্স, বেসিক, এই যে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, CBT 2-টা একটু, এই যে এই পোর্শনটা তোমাদেরকে একটু ভালো করে খাটতে হবে। CBT 2-এর যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই পার্টটা তোমাদের স্পেশালি রয়েছে, তার সাথে GI, রিজনিং, ম্যাথামেটিক্স সেটা কম্পালসারি, যেটা তোমরা প্রথমবারের পরীক্ষাতেও CBT 1-এ দিয়ে থাকবে সেই সিলেবাসে। আর এই যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেটা তোমাদের আলাদা করে পড়তে হচ্ছে, তার সাথে পার্ট বিও তোমাদের এরকম কিছু থাকছে, কোয়ালিফাইং টেস্ট যেটা আমি বলছিলাম, কোয়ালিফাইং টেস্ট তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে তোমাদের সিলেবাসের প্যাটার্নটা খুব ভালো করে মনে রাখবে,
সেইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। চলো তবে নেক্সট কী বলছে একটু দেখে নেওয়া যাক। এখানে সিবিটি টু এর যে কোয়ালিফাইং টেস্ট অর্থাৎ পার্ট বি যেটা থাকে, সেই পার্ট বি এর কোয়ালিফিকেশান অফ ক্যান্ডিডেটের ট্রেড সাবজেক্ট যেগুলো থাকছে তার উপর একটা পুরো ডিটেলস দেওয়া আছে। এই ডিটেলসটাও তোমরা একটু দেখে নেবে ভালো করে। তো তারপর আর কি বলছে দেখে নেওয়া যাক। তবে তোমরা দেখতে পাচ্ছ যে এতগুলো জোন আছে আর আরবির মধ্যে, এতগুলো জোনের মধ্যে তোমাদেরকে যে কোনো একটা জোন চুজ করে সেখানে সিলেক্ট করবে, সেখানে তোমরা অ্যাপ্লাই করবে যেটা তোমাদের ভালো লাগবে। কেউ দুটো তিনটে জোনে অ্যাপ্লাই করতে পারবে না, তাদেরগুলো তখন ক্যান্সেল হয়ে যাবে। আর কোনো দিনের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না রেলওয়ের জন্য, তাই তোমরা খুব ভালো করে ভেবেচিন্তে কোনো একটা জোনে ফিল আপ করবে। তবে এরপর দেখে নেওয়া যায় কারা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লেভেল টু এর 19,900 টাকা এর বেসিক পে, মেডিকেল স্ট্যান্ডার্ড 1। এখানে দেখতে পাচ্ছে ম্যাট্রিকুলেশন, তার সাথে SSLC প্লাস আইটিআই। এই আইটিআই এর থেকে NCVT-র যে আইটিআই, এই আইটিআই থেকে যেসব ট্রেড এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যে ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স সব কিছু এখানে দেখে রয়েছে, মোটর ভেহিকেল, ওয়ারম্যান, ট্র্যাক্টর মেকানিক সব কিছু আছে, ডিজেল মেকানিক সব কিছু তোমরা এখন দেখতে পাচ্ছ, টার্নার সব কিছুর মধ্যে থেকে এয়ার কন্ডিশন মেকানিক, মেশিনিস্ট, রেফ্রিজারেশন সব কিছুর থেকে, এতগুলো ট্রেডের মধ্যে থেকে যারা আইটিআই করে থাকবে তারা ম্যাট্রিকুলেশনের সাথে মাধ্যমিক পাস, তার সাথে আইটিআই পাশের এইসব ট্রেডে আইটিআই করে থাকলে তারা এলিজিবেল হবে। এবং তার সাথে আর কী কী বলেছে, আর এখানে বলেছে যে ম্যাট্রিকুলেশন তার সাথে সাথে যারা রেলওয়ের থেকে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস্ট কোর্স করে আছে তারা এলিজিবেল। তাছাড়াও ম্যাট্রিকুলেশন তার সাথে ডিপ্লোমা যারা করে আছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এইসবের ক্ষেত্রেও তারা অ্যাপ্লিকেশন করতে পারে। তার সাথে তারা যাদের বিটেক করা আছে তারাও এখানে দেখতে পাচ্ছ লেখা আছে। তবে তোমরা বুঝতে পারছো যে এই সব ট্রেডের থেকে আইটিআই করা ছেলেরা এখানে এলিজিবেল, তার সাথে যারা অ্যাপ্রেন্টিস ট্রেনিং নেওয়া আছে রেলওয়ে থেকে তারা, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে বা বিটেক করে আছে তারা এখানে এলিজিবেল। তো বুঝতে পারছো যে এই সব ট্রেডের মধ্যে যারা কোনো টেকনিক্যাল যোগ্যতা যাদের আছে, সার্টিফিকেট যাদের আছে, তারা কিন্তু এখানে এলিজিবেল। কোন জোনে কতগুলো সিট আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো যেহেতু এখানে এবছরে বেশি ভ্যাকেন্সি বের হয়নি, 5,000-6,000-এর সামথিং ভ্যাকেন্সি আছে, তাই প্রত্যেক জনেই অনেকটা কম কম ভ্যাকেন্সি আছে। তবু তোমরা দেখে পরে দেবে যে কোন জনে দিলে তোমাদের ভালো হয়। তো মুম্বাই জোনেও অনেক ভ্যাকেন্সি আছে, সব থেকে বেশি আছে সেকেন্দ্রাবাদ জোনে, যে ইস্ট কোস্ট আর সাউথ সেন্ট্রাল রেলওয়ে, এদের মধ্যে টোটাল ধরে রাখতে পারো তোমরা 750-এর মতো সিট আছে। তো এখন তোমরা ভেবে দেখবে কোথায় তোমরা করবে, যে কোনো একটা জনেই তোমরা ফিল আপ করবে। টোটাল দেখতে পাচ্ছ 5,996, জেনারেলদের জন্য 2,499, OBCদের জন্য 804, এরকম করে সব টোটাল 5,696 টোটাল সিট এতগুলো জনের মধ্যে তোমরা সিলেক্ট করবে কোথায় তারপরে তোমরা করতে চাইছো। তবে এই ছিল তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশান। নোটিফিকেশানটা সম্পূর্ণ তোমাদেরকে বলে দেওয়া হলো। তোমরা জানো যে এটা খুব মহত্বপূর্ণ একটা নোটিফিকেশান, কেননা 2018-তে লাস্ট 2018-তে লাস্ট ALP টেকনিশিয়ান এসেছিলো, তারপর থেকে 6 বছরের অপেক্ষা, এতদিনে তোমাদের সামনে এখন নোটিফিকেশান এসছে। কতজন আইটিআই ডিপ্লোমা বিটেক করে আছে সবার সাথে তোমাদের কম্পিটিশান হবে। তবে বলে দিই যে ফার্স্ট সিবিটি তোমাদেরকে বললাম যে 45 থেকে 55 কাট অফ মেনে রাখো, বা খুব যদি হয় 55 থেকে প্লাস 2-3 হতে পারে। আর যদি সিবিটি টু এর যে 100 নম্বরের কোশ্চেন তোমাদেরকে বললাম, সেখানে তোমরা 70 থেকে 77 এরকম কাট অফ তোমরা মেনে চলতে পারো। এই কাট অফের মধ্যে CBT-1 45-55 আর 70-77 এর মধ্যে তোমাদের কাট অফ হবে।
কাট অফটা অনেকটাই হাই যায়, যদিও তাই বলছি তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। যারা প্রিপারেশন নিচ্ছ, যারা যাদের আইটিআই আছে, তাই সবাইকে বলবো ভালো করে প্রিপারেশন নিয়ে এবারে একটা চাকরি তোমরা নিয়ে নাও। আশা করছি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, তবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে লাগে বা ভাবো যে ভিডিওটা ভালো লাগলো, তবে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরের নতুন ভ্যাকেন্সির আপডেট, রেলওয়ে সম্বন্ধে আপডেট থাকার জন্য থ্যাংক ইউ।